গাছে গাছে ঝুলছে আম, অগ্রায়নেও যেন আমের ভরা মৌসুম। লাগানো হয়েছে সারি সারি কাটিমন আমের গাছ। বিরলের লক্ষ্মীপুর গ্রামের মোমিনুল ইসলাম গড়ে তুলেছেন কাটিমন আমের বাগান। কোথাও কুল কোথাও পাকা আম, ঝুলছে থোকাই থোকাই। এই উদ্যোক্তার মতে জ্যৈষ্ঠ মাসে উৎপাদনের চেয়ে এই আমে লাভ বেশি। গাছে ফলন আসতে সময় নেয় কম, বছরে দুইবার ফলন হয় বলে এই গাছের পরিচর্যা অন্য গাছের চেয়ে একটু বেশি করতে হয়। কাটিমন সুস্বাদু হওয়ায় আন্তর্জাতিক বাজারেও প্রচুর চাহিদা রয়েছে। বর্তমানে যার বাজার মূল্য মন প্রতি 16,000 টাকারও বেশি। জানতে পারলাম যে কাটিমন আমটা 12 মাসই বিদেশ থেকে এসেছে বাংলাদেশে। তা আমি সখন এটা নিয়ে একটু সন্ধান করার করতে করতে এক ভাইয়ের দেখা হয়। ভাইকে বলি, ভাই এই চারাটা কোথায় পাওয়া যাবে? তো উনি শোন আমার পরামর্শ দিল, চারা তো আপাতত পাওয়া যাচ্ছে না, তবে সাউন্ড পাওয়া যাবে। তা সাউন্ড আমি কোথায় পাবো? উনি আমাকে সংগ্রহ করে দিল, খুলনা থেকে কিছু সাউন্ড এনে দিল। আনার পরে আমি এটা ছোটো গাছে গ্রেফটিং করার পরে আমি এটা চারা করি। চারা করার পরে এই মাটিটাতে এই গাছগুলো আমি এখানে রোপণ করি। রোপণ করার পরে এখন এইভাবে আল্লাহ দিলে 12 মাসে আম আসতেছে। ও সময় একটা আম, এবং এই আমের নাম হলো কাটিমন। আমটা খুব সুস্বাদু, আর আমের কোয়াটা খুব পাতল, মানে কুয়াটা না বললে লয়, খুব পাতলা আর কি, গোটাটা মাংস। এবং সেই সুবিধা পাকিলে আমটা গোটা হলুদ হয়ে যায়। আর এই বিরল উপজেলার মোস্তফা হোসেন ইমাম স্যারের সহযোগিতায় আজকে এই বাগানে যত রোগ বালয় চিকিৎসা বা দেখাশোনা কীভাবে কী করলে হবে, সার্ভিস আমাকে এই চেষ্টা দিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এই আমটা আমার বিদেশে রপ্তানি করার চিন্তাভাবনা আছে, আর ভবিষ্যতে আমি আরও বাগান লাগার কিছু চিন্তাভাবনা করতেছি আর কি। আর আমার কাছে অনেক লোক আসে, ভাই এই আমটা কেমন কেমন কি বাগান করা যাবে কিনা। আমি সবাইকে বলছি নিশ্চিন্তে বাগান লাগাইতে পারে। মোমিনুলের সাফল্য দেখে অনেকে আসছেন বাগান দেখতে, আবার অনেকেই আগ্রহ দেখাচ্ছেন নিজেরা। এত সুন্দর আম আর এত সুন্দর কালার, এবং ছোট বড়, আর আমও আবার একদিনকে খাই দেখলাম এত সুস্বাদু যে অসময় আম, যে এটা কল্পনা করতে পারিনি। এই দেখে আমারও একটা আগ্রহ জাগলো যে না, আমিও একটা এই কাতিমন বাগানের এই আমের একটা বাগান করব। খুব ভালো, বছরে একটা পর একটা হতে থাকে। এটা দেখে আমাদের আম করার খুব ইচ্ছে। আমাদের মনে করে যে আর আম, আমরা আমাদের অনেক জমি আছে, এগুলো তো আমরা এই আম লাগাবো। বাগান দেখলাম, খুব ভালো লাগলো, আম খাইলাম, অফ সিজনে আম পাচ্ছি, আম খাইলাম, খুব ভালো লাগলো। এই জন্য পরবর্তী চিন্তাভাবনা লেছি যে আমরাও একটা বাগান লাগাবো। বছরে 3-4 বার আম হবে, মালিকেরও লাভ হচ্ছে, আমরাও লেবার 4-5টা চলি ফিরে খাইতে পারি। আমার মতন বেকার আরও 3 জন আছে, আমিও আছি। তো বহুত গাছ এখানে, অনেক কিছু আম একটা পাচ্ছেছি, একটা ধরতেছে ডেরিয়া। কাটিমন আমের জন্য উপযোগী বিরলের মাটিতে বাগান করতে কৃষকদের উদ্বুদ্ধ ও পরামর্শ দিচ্ছেন স্থানীয় কৃষি বিভাগ। আমাদের একজন উদ্যোগী এবং উদ্যমী কৃষক যারা মোহাম্মদ মোমিনুল ইসলাম, তাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দিক নির্দেশনা দেওয়ার ফলে উনি এই জাতের আমটি সম্প্রসারণ করছেন। আমরা বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যে উদ্যোগটি হাতে নিয়েছে সেটি হচ্ছে রপ্তানিযোগ্য আম উৎপাদন এবং সেটির বাজারজাতকরণ। সেই লক্ষ্যে এই জাতের আমটি সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করবে এবং সঠিক পরিচর্যা এবং পুষ্টি উপাদানের ব্যবস্থাপনা করতে পারি, তাহলে এটি বাণিজ্যিকভাবে অপার সম্ভাবনার একটি আম। এবং আমরা আশা করছি এই মোমিনুল ইসলাম সহ আরও যে সকল উদ্যোগী কৃষক রয়েছেন তাদের মাধ্যমে আগামী বছরেই আমরা কিছু সংখ্যক হলেও, কিছু পরিমাণে হলেও আম আমরা দেশের বাইরে পাঠাতে পারবো। মোমিনুল ইসলাম গড়ে তুলেছেন 2 একর জমির উপর 1,000 গাছের কাটিমন আমের বাগান। আম পেড়ে প্রতি কেজি বিক্রি করছেন 400 থেকে 450 টাকা। বিরলে মোট 6 একর জমিতে রয়েছে কাটিমন আমের বাগান। সময় সংবাদ, দিনাজপুর।